নমস্কার, স্বাগত সন্ধ্যা টিভির পর্দায়। 200টা মাছ ফলাফল ঘোষণার প্রায় 12টা বেজে 9। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তেলিয়ামুড়া গণনা কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি অজল দেব। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। নমস্কার দাদা, স্বাগত সন্ধ্যা টিভির পর্দায়। হ্যাঁ সংযুক্ত বলো দাদা, কি রয়েছে খবর? সকাল 8টা থেকে শুরু হয়েছে গণনার কাজ এবং এখন 12টা বেজে 9, বলো কি চলছে? দেখো, খোয়াই জেলার অন্যতম যে মহকুমা তেলিয়ামুড়া মহকুমাতে 3টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে রয়েছে 27 কল্যাণপুর পূর্বমন্ডল বিধানসভা কেন্দ্র, 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র, 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র। আমরা আগে সবসময় বলতে পারি জানতাম যে খোয়াই জেলা বরাবরের মতো বাবেদের দুর্গ ছিল, কিন্তু আজকের বিধানসভা নির্বাচনের যে ফলাফলের যে গতি বা মানুষের যে ভোট দেওয়া যেভাবে চললো, একটা জিনিস পরিষ্কার যে সমগ্র খোয়াই জেলা জুড়ে কিন্তু বামেদের অস্তিত্ব কিন্তু শূন্যের কোটায়। হ্যাঁ, কারণ এখানে বাম দুর্গ বলতে এখানে অবশিষ্ট কিছু আর রইল না। হ্যাঁ, এখানে বাম দুর্গ কিছুটাই নেই। এখানে 27 কল্যাণপুর পূর্বমন্ডল বিধানসভা কেন্দ্রে গড়ার শেষ প্রান্তে এখানে বিজেপি দলের প্রার্থী যিনি বর্তমানে বিধায়ক রয়েছিলেন পিনাকি দাস চৌধুরী, দ্বিতীয়বারের মতো এখানে 6,616 বুটের ব্যবধানে তীব্রমতার প্রার্থী মণিহার দেববর্মা 10,938 বুট পেয়েছিল। এখানে 6,616 বুটের ব্যবধানে বিজেপি প্রার্থী কিন্তু জয়লাভ করেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে সিপিএম দলের প্রার্থী 10,659 বুট পেয়ে কিন্তু তৃতীয় স্থানে কিন্তু চলে গিয়েছে, দ্বিতীয় স্থানে উঠে এসেছে এখানে তীব্রমতার প্রার্থী। ঠিক একইভাবে আমরা দেখলাম যে 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে এখানে পঞ্চম রাউন্ডের মানে সরকারিভাবে পঞ্চম রাউন্ডের গণনা শেষে এখানে ভারতীয় জনতা পার্টির যে যিনি প্রার্থী রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, উনি পঞ্চম রাউন্ডের শেষে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 13,121 এবং এখানে কংগ্রেস এবং সিপিএম এর যে জুট পার্টি আছে কংগ্রেস দলের অশোক কুমার বৈদ্য, উনি পেয়েছেন 9,155 ভোট এবং তীব্রমতা দলের প্রার্থী এখানে ভোট পেয়েছেন 8,428 ভোট। তো এখানে কিন্তু কংগ্রেস এবং বিজেপির মধ্যে তফাতটা হলো, মূল লড়াইটা হচ্ছে কিন্তু বিজেপির সাথে কংগ্রেস সিপিএম এর জুটের। এখানে 3,976 ভোটের ব্যবধানে এখন অবধি এগিয়ে আছেন বিজেপি দলের প্রার্থী কল্যাণী সাহা রায়। অন্যতম 27 কল্যাণপুর প্রমোদনগর যে বিধানসভা কেন্দ্রটি, এটাকে নির্বাচন দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে যে পিনাকি দাস চৌধুরী জিতেছেন? না, সরকারি ভাবে কোনো ঘোষণা হয়নি, কারণ ইভিএম এর ভোট গ্রহণ মানে ভোটের গণনা শুধু শেষ হলো, পোস্টাল ব্যালটটা এখনো বাকি রয়েছে। ইভিএম এর গণনা শেষে 6,616 ভোট বেশি পেয়ে বিধায়ক এগিয়ে আছেন, আমরা এটাই বলতে পারি। এবং 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে এখানে ভারতীয় জনতা দলের জনতা পার্টির যে প্রার্থী বিকাশ দেব বর্মা, উনি পঞ্চম রাউন্ডের শেষে 12,825 ভোট পেয়েছে এবং সিপিআইএম দলের প্রার্থী স্বস্তি দেব বর্মা এখানে 8,245 ভোট পেয়েছে। অনুর্বলের তীব্রমতা দলের প্রার্থী যে মহেন্দ্র দেব বর্মা, উনি পেয়েছেন 9,126 ভোট। এখানে মূল লড়াইটা হয়েছে কিন্তু বিজেপির সাথে তীব্রমতা দলের, 3,699 ভোটের বেশি পেয়ে এগিয়ে আছেন এখানে বিকাশ দেব বর্মা। সংযুক্ত, যে দলের প্রার্থীরা এগিয়ে রয়েছে স্বাভাবিকভাবেই তাদের যে কর্মী সমর্থকরা গণনা কেন্দ্রের বাইরে তারা জড়ো হয়েছেন, তাদের কি উচ্ছ্বাস বা উল্লাস তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? এখানে শাসক দলের মানে বরাবরের মধ্যে যারা শাসক দল বিজেপি দলের কর্মী সমর্থকদের কিন্তু বাদনহারা উচ্ছ্বাস চলছে। এখানে নারী পুরুষ সমস্ত অংশের ভোটাররা আবাল বৃদ্ধ বনিতা সবাই রয়েছে এখানে, তারা উৎসবের মেজাজে এখানে বিজয়ের আনন্দে মশগুল হচ্ছে। এলাকায় শান্তি শৃঙ্খলা ব্যবস্থাটা কিন্তু অটুট রয়েছে, এখন অবধি কোনো জায়গাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে একটা, আমরা যেটা বলতাম আগে যে
এবারের বিধানসভা নির্বাচনে উপজাতি ভোটটা একটা ফ্যাক্টর ছিল। কুয়াই জেলা কিন্তু বরাবরের মতো কিন্তু একটা উপজাতি অধ্যুষিতটা ব্যাপক অংশ রয়েছে, যেখানে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র, কারণ বেশিরভাগ ভোটার কিন্তু উপজাতি সংখ্যায় তেলিয়ামতো কিন্তু উপজাতি ভোটার রয়েছে। কল্যাণপুরে 15,000 মতো উপজাতি ভোট রয়েছে, কিন্তু কোনো কানেই কিন্তু উপজাতি ভোট কিন্তু কোনোভাবেই মানে শাসক দলকে তথা বিজেপি প্রার্থীদেরকে কোনোভাবে কিন্তু দাগ কাটতে পারেনি। উপরন্তু এখানে সিপিএম দল কিন্তু ব্যাকফুটে চলে গেছে গোটা মহকুমা জুড়ে, আমরা এটা কিন্তু হলফ করে কিন্তু এখন অব্দি বলতে পারি। ধন্যবাদ দাদা।